বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আজকে ডিসকাস করব হচ্ছে কন্ট্রোল সিস্টেম অফ দ্য বডি, এর মধ্যে মেইনলি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এবং পজিটিভ ফিডব্যাক মেকানিজম সম্পর্কে আমরা আলাপ করব। আমাদের বডিতে আসলে হাজার হাজার সিস্টেম আছে। এই সবগুলো সিস্টেমকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আর একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। আরো কিছু কন্ট্রোল সিস্টেম আছে, যেমন অ্যাডাপটিভ কন্ট্রোল সিস্টেম। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এবং এই নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমেই কিন্তু আমাদের বডি হোমিওস্টেসিসকে মেইনটেইন করে থাকে। আমরা আগের ক্লাসে আলাপ করেছি হোমিওস্টেসিস জিনিসটা কি এবং আমাদের শরীরের জন্য সেটা কত বেশি গুরুত্বপূর্ণ। এবং হোমিওস্টেসিস যদি মেনটেন না হয় তাহলে আমরা ডিজিজ কন্ডিশনে পড়ে যাই, আমাদের জীবন হুমকির সম্মুখীন হয়। তো এই জন্য হোমিওস্টেসিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই হোমিওস্টেসিসটা মেইনলি হয় হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে। এখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজম জিনিসটা কি সেটা আমরা ডেফিনিশন বলার আগে একটা এক্সাম্পল দিয়ে আলোচনা করি। যেমন একজন মানুষ অনেকগুলা কলা খেলো, তারপর হচ্ছে ডাবের পানি খেলো, এরপর আঙ্গুর খেলো বেশ কয়েকটা, কারণ বেশ সবগুলাতে দেখা যাচ্ছে পটাশিয়াম অনেক বেশি। স্বাভাবিকভাবেই ওই মানুষের রক্তের মধ্যে পটাশিয়ামের পরিমাণ অনেক বেড়ে যাওয়ার কথা। এখন যদি পটাশিয়ামের পরিমাণ খুব বেশি বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে কার্ডিয়াক এরিথমিয়া হবে, আমাদের হার্টে রিদম থাকবে না এবং আমাদের হার্ট কাজ করতে পারবে না। এটা কার্ডিওটক্সিসিটি ডেভেলপ করবে এবং আলটিমেটলি খুব বেশি যদি পটাশিয়াম বেড়ে যায় তাহলে ওই মানুষটা মৃত্যুবরণ করবে, সে বেঁচে থাকতে পারবে না। কিন্তু স্বাভাবিকভাবে আমরা দেখি হচ্ছে কি এই ধরনের অবস্থা, হেলদি মানুষ যদি অনেক বেশি পটাশিয়াম কন্টেনিং ফুড খায় তারপরেও তার হাইপারক্যালেমিয়া বা অতিরিক্ত পটাশিয়াম হয় না রক্তের মধ্যে। তার কিভাবে হয় না সেটা হচ্ছে কি একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে আমাদের বডি হোমিওস্টেসিস করে ফেলে, পটাশিয়ামের লেভেলটাকে নর্মালে নিয়ে আসে। আমাদের কিডনিতে পটাশিয়াম বেশি বেশি বের হয়ে যায়, কিডনি দিয়ে পটাশিয়াম বেশি বেশি বের হয়ে যায় আমাদের ইউরিনের সাথে। কারণ বেশি বেশি যখন পটাশিয়াম ইউরিনের সাথে বের হয়ে যাবে তখন আলটিমেটলি রক্তের পরিমাণ যেটা সেটা কমে নর্মালে চলে আসবে। তাহলে এখন এই যে ঘটনাটা এখানে প্রথমে যে ইনিশিয়াল ইভেন্ট সেটা ছিল হচ্ছে কি আমাদের শরীরে বা আমাদের রক্তের মধ্যে পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেছে। পরবর্তীতে দেখা গেছে হচ্ছে কি আমাদের বডির নিজস্ব মেকানিজমের মাধ্যমে এই অতিরিক্ত পটাশিয়াম যেটা, এই যে এক্সেসিভ পটাশিয়াম যেটা, সেটা কি হচ্ছে মানে সেটা কিডনি দিয়ে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার মাধ্যমে রক্তের মধ্যে পটাশিয়ামের পরিমাণটা আবার কমে আগের অবস্থায় ফিরে আসলো। এখানে ফাইনাল রেসপন্স যেটা সেটা হচ্ছে কি পটাশিয়াম কমে যাচ্ছে। ইনিশিয়াল ইভেন্ট ছিল হচ্ছে কি পটাশিয়াম বেড়ে গেছে রক্তের মধ্যে, আর ফাইনাল রেসপন্স যেটা সেটা পটাশিয়াম কমে গিয়ে পটাশিয়ামের লেভেলটাকে নর্মালে নিয়ে আসছে। তাহলে এখন ইনিশিয়াল ইভেন্ট এবং ফাইনাল যে রেসপন্স একটা আর একটা নেগেটিভ, এই জন্য এই কন্ট্রোল সিস্টেমটাকে বলা হয় থাকে হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে আমরা ডেফিনিশনটা একটু আলাপ করি। ইফ সাম ফ্যাক্টর বিকামস এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট, যে কোনো ফ্যাক্টর যদি এক্সেসিভ হয়ে যায় অথবা ডেফিসিয়েন্ট হয় কমে যায়, এ কন্ট্রোল সিস্টেম ইজ ইনিশিয়েটেড, তাহলে একটা কন্ট্রোল সিস্টেম শুরু হয় হুইচ কনসিস্ট অফ এ সিরিজ অফ চেঞ্জেস দ্যাট রিটার্ন দ্য ফ্যাক্টর টুয়ার্ড এ সার্টেন মিন ভ্যালু। তাহলে কি করতেছে, তাহলে একটা মানে যখন একটা ফ্যাক্টর, যে কোনো ফ্যাক্টর আমাদের শরীরের মধ্যে এক্সেসিভ হয়ে গেল অথবা ডেফিসিয়েন্ট হয়ে গেল, তখন আমাদের শরীরের মধ্যে একটা কন্ট্রোল সিস্টেম শুরু হয় যার মধ্যে অনেকগুলো সিরিজ অফ চেঞ্জেস এর মাধ্যমে কি হয় দ্যাট রিটার্ন দ্য ফ্যাক্টর টুয়ার্ড এ সার্টেন মিন ভ্যালু। তাহলে মানে এই ফ্যাক্টরটাকে যেটা বেশি হয়ে গেছিল সেটাকেও নর্মালে নিয়ে আসে কমানোর মাধ্যমে, অথবা যেটা কমে গেছিল সেটাকে বাড়ানোর মাধ্যমে নর্মালে নিয়ে আসে, সার্টেন মিন ভ্যালু, একটা নির্দিষ্ট মিন ভ্যালুর মধ্যে নিয়ে আসে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসে, দাস মেনটেনিং হোমোস্টেসিস, এর মাধ্যমে হোমোস্টেসিসটাকে মেনটেন করে। তো হোমোস্টেসিস আমরা বুঝলাম যে একটা নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন মেনটেন পাই, তাহলে এই নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন মেনটেন হতে গেলে তাহলে কি হয় এই মেকানিজমটা হইতে হয়, একটা জিনিস বেড়ে গেলে তো সেটাকে কমিয়ে নর্মালে নিয়ে আসতে হবে, অথবা একটা জিনিস কমে গেল সেটাকে বাড়িয়ে নর্মালে নিয়ে আসতে হবে। তাহলে এই কন্ট্রোল সিস্টেম, দিস কন্ট্রোল সিস্টেম ইজ কল্ড নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। এটা হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আচ্ছা, তাহলে এখন এর মধ্যে আমরা দেখি সেটা হচ্ছে, আচ্ছা তাহলে এখানে বলতেছি প্রথমে হচ্ছে কি ইফ সাম ফ্যাক্টর বিকাম এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট, কোন একটা ফ্যাক্টর এক্সেসিভ হলো
অথবা ডেফিসিয়েন্ট হলো, তাহলে এটাকে কি করতে হবে? এটাকে নর্মালে নিয়ে আসতে হবে। কারণ আমরা আগে বলেছি যে কোনো জিনিস বেড়ে গেলেও আমাদের জন্য ক্ষতি, কমে গেলেও আমাদের জন্য ক্ষতি। যেমন একটু আগে পটাশিয়ামের উদাহরণ দিলাম, পটাশিয়াম যদি বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের হার্ট কাজ করতে পারবে না, আমরা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে বা হার্ট ফেলিওর হয়ে আমরা মারা যাবো। আবার যদি পটাশিয়াম লেভেল খুব বেশি কমে যায় তাহলে সেটাকে যদি নর্মালে নিয়ে আসা না যায় তাহলে কিন্তু মাসল প্যারালাইসিস ডেভেলপ করবে। অনেক সময় দেখা যায় যে হচ্ছে কি সিভিয়ার ডায়রিয়া হয়, অনেকের সিভিয়ার ডায়রিয়া হয় ঠিক মতো ওটসেলান খায় না, তখন দেখা যায় হচ্ছে কি তাদের পটাশিয়াম লস হয়, অনেক বেশি পটাশিয়াম তাদের জিআইটি দিয়ে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দিয়ে ডিফিকেশনের সাথে পটাশিয়ামগুলো লস হয়ে যায়। লস হয়ে দেখা যায় হচ্ছে কি হাইপোক্যালামিয়া ডেভেলপ করে, অর্থাৎ রক্তের মধ্যে পটাশিয়াম কমে যায়। তখন এই পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, মাসল প্যারালাইসিস ডেভেলপ করে, তখন সে হাঁটতে পারবে না, চলাফেরা করতে পারবে না, তার বডি মুভমেন্ট করতে পারবে না। কারণ তাহলে এটাও আমাদের জন্য খুবই মানে খারাপ অবস্থা। তাহলে এই জন্য যে কোনো জিনিস বেড়ে গেলেও ক্ষতি, কমে গেলেও ক্ষতি। তাহলে এই যে জিনিসগুলা বেড়ে গেলো এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট হচ্ছে যে কোনো একটা ফ্যাক্টর বা কিছু ফ্যাক্টর, তো সেটাকে কি করতে হবে, একটা সার্টেন মিন ভ্যালুর মধ্যে নিয়ে আসতে হবে, একটা রিটার্ন দ্য ফ্যাক্টর টুয়ার্ড এ সার্টেন মিন ভ্যালু, একটা নির্দিষ্ট মিন ভ্যালুর মধ্যে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এগুলাকে নিয়ে আসতে হবে। এবং এই নিয়ে আসার মাধ্যমে যে তখন আমরা কনস্ট্যান্ট কন্ডিশনটাকে মেনটেন করা হয়, সেটাকে বলা হচ্ছে কি দাস মেনটেনিং হোমিওস্টেসিস, এর মাধ্যমে হোমিওস্টেসিসটাকে মেনটেন করা হয়। তাহলে কি হচ্ছে, ইফ সাম ফ্যাক্টর্স বিকাম এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট, তাহলে কি হচ্ছে যে ইভেন্টটা হয় না, আলটিমেটলি ফাইনাল যে রেসপন্সটা হয় সেটা হচ্ছে কি রিটার্ন দ্য ফ্যাক্টর টুয়ার্ড এ সার্টেন মিন ভ্যালু দাস মেনটেনিং হোমিওস্টেসিস। তাহলে এটা কিভাবে হচ্ছে, এই যে কাজটা যে করতেছে, একটা জিনিস বেড়ে গেলে সেটাকে নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন আবার ফিরিয়ে আনতেছে, অথবা কমে গেলেও সেটাকে আবার নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনে ফিরিয়ে নিয়ে আসতেছে, সেটা কিভাবে করতেছে, একটা কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে করতেছে। তাহলে হচ্ছে কি কন্ট্রোল সিস্টেম ইজ ইনিশিয়েটেড, একটা কন্ট্রোল সিস্টেম ইনিশিয়েটেড হয়। এই কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে, দ্যাট কাজটা কি হচ্ছে কি দ্যাট রিটার্ন দ্য ফ্যাক্টর টুয়ার্ড এ সার্টেন মেন ভ্যালু দাস মেনটেনিং হোমিওস্টেসিস। তাহলে এই যে কন্ট্রোল সিস্টেম তার মধ্যে কিছু সিরিজ অফ চেঞ্জ হতে পারে, অনেকগুলা চেঞ্জ হতে পারে। যেমন একটা ব্লাড মানুষের ব্লাড প্রেশার বেড়ে গেল, বেড়ে গেলে অনেকগুলো সিরিজ অফ চেঞ্জেস এর মাধ্যমে আবার আমাদের বডি কি করে নর্মালে নিয়ে আসার চেষ্টা করে। তাহলে নর্মালে নিয়ে আসে যখন নিয়ে আসে বা নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনে নিয়ে আসে, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আলটিমেটলি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কিন্তু হোমিওস্টেসিসটা মেনটেন হয়, যেটা আমাদের বডির জন্য খুবই জরুরি একটা বিষয়। তাহলে আবার ডেফিনেশনটা বলি, ইফ সাম ফ্যাক্টরস বিকাম এক্সেসিভ অর ডেফিসিয়েন্ট, এ কন্ট্রোল সিস্টেম ইজ ইনিশিয়েটেড হুইচ কনসিস্ট অফ এ সিরিজ অফ চেঞ্জেস দ্যাট রিটার্ন দ্য ফ্যাক্টর টুয়ার্ড এ সার্টেন মিন ভ্যালু দাস মেনটেনিং হোমিওস্টেসিস, দিস কন্ট্রোল সিস্টেম ইজ কল্ড নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে এটা যদি আমরা সহজভাবে বলতে চাই তাহলে বলতে পারি হচ্ছে কি মানে দ্য ফিডব্যাক মেকানিজম ইন হুইচ ফাইনাল রেসপন্স ইজ নেগেটিভ টু দ্য ইনিশিয়েটিং স্টিমুলাস ইজ কল্ড নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে এটা খুব সহজ একটা ডেফিনিশন। তাহলে হচ্ছে কি দ্য কন্ট্রোল সিস্টেম ইন হুইচ দ্য ফাইনাল রেসপন্স ইজ নেগেটিভ টু দ্য ইনিশিয়েটিং ইভেন্ট ইজ কল্ড নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে মনে করো ব্লাড প্রেশার বেড়ে গেল, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে একটা কন্ট্রোল সিস্টেম ইনিশিয়েটেড হবে, সেই যে কন্ট্রোল সিস্টেমের মধ্যে কি হবে সিরিজ অফ চেঞ্জ থাকবে, এই সিরিজ অফ চেঞ্জের মাধ্যমে ব্লাড প্রেশারটাকে আবার নর্মালে নিয়ে আসবে, তাহলে সেটাই হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পলস অফ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম চলে আসি। নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল কি কি আছে, অসংখ্য এক্সাম্পল নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, অসংখ্য নেগেটিভ ফিডব্যাক মেকানিজম পায় আমাদের শরীরে। তার মধ্যে কয়েকটা এক্সাম্পল আমরা ডায়টনে এই চ্যাপ্টার যেগুলো আলাপ করা হয়েছে সেগুলো আমরা একটু কথা বলতেছি। যেমন ব্লাড প্রেশার রেগুলেশন, অর্থাৎ ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাহলে সেটাকে কমিয়ে নর্মালে নিয়ে আসে, আর যদি কমে যায় তাহলে সেটাকে মানে বাড়িয়ে নর্মালে নিয়ে আসে, সেটাই হচ্ছে কি একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল। তাহলে ব্লাড প্রেশার রেগুলেশন, রেগুলেশন অফ কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ইন দ্য ইসিএফ, তাহলে ইসিএফ এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাহলে সেটাকে কমিয়ে নিয়ে আসে, অথবা কমে যায় তাহলে সেটাকে বাড়িয়ে আবার নর্মালে নিয়ে আসে, সেটা একটা হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। অক্সিজেন বাফারিং ফাংশন অফ দ্য হিমোগ্লোবিন, সেটা একটা মানে হিমোগ্লোবিনের মানে আমাদের রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণটা ঠিক রাখার জন্য, যেখানে
অক্সিজেনের পরিমাণ বেশি সেখানে কি করে ওই হিমোগ্লোবিন অক্সিজেনকে বাইন্ড করে রাখে, আর যেখানে অক্সিজেনের পরিমাণ কম সেখানে হিমোগ্লোবিন অক্সিজেন রিলিজ করে দেয়। যেমন লাংসে কিন্তু প্রচুর অক্সিজেন, সেখানে তখন যে রক্তনালীগুলো থাকে সেখানে যে ব্লাডগুলো থাকে তার হিমোগ্লোবিনে কি হয়, হিমোগ্লোবিন গুলা বেশি পরিমাণে অক্সিজেনকে বাইন্ড করে রাখে, ধরে রাখে। আর হচ্ছে আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা তাহলে এরপরে হচ্ছে মানে অক্সিজেন বাফারিং ফাংশন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, লাংসে কিন্তু প্রচুর অক্সিজেন থাকে সেই কারণে সেখানে হিমোগ্লোবিন অক্সিজেনকে বাইন্ড করে ধরে রাখে। আবার টিস্যুতে যখন আসে সেখানে কিন্তু অক্সিজেনের পরিমাণ কম থাকে, সেখানে কি হয় হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দেয়, রিলিজ করে দেয়, তখন সেই অক্সিজেনটা কি করে সেলের ভিতরে প্রবেশ করে সেলের কাজে সাহায্য করে, এনার্জি উৎপাদনে সাহায্য করে। আচ্ছা তাহলে এখানে আমরা প্রথমে ব্লাড প্রেশার রেগুলেশনের একটা মানে অন্যতম একটা রেগুলেশন সিস্টেম সেটা হচ্ছে বেল রিসেপ্টর ফিডব্যাক মেকানিজম, সেটা আমরা একটু দেখাচ্ছি। ব্লাড প্রেশার রেগুলেশন কিন্তু অনেকগুলোই আছে, এর মধ্যে বেল রিসেপ্টরটা অন্যতম। এখানে ব্রেন স্টেম, ব্রেন স্টেমটা তোমরা হয়তো বা আগে নাম জানো, সেকেন্ড ইয়ার যারা তারা তো অবশ্যই জানো, ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের অনেকে হয়তো বা নাও জানতে পারো। ব্রেন স্টেম হচ্ছে কি মিড ব্রেন, পন্স এবং মেডুলা, এই তিনটা মিলেই হচ্ছে কি ব্রেন স্টেম। এর মধ্যে উপরে থাকে মিড ব্রেন, মাঝখানে থাকে হচ্ছে পন্স, নিচে থাকে হচ্ছে মেডুলা। এই মেডুলার মধ্যে একটা বেসো মোটর সেন্টার থাকে, এই বেসো মোটর সেন্টারটা কি করে সিম্পেথেটিক সিস্টেমের মাধ্যমে কি হয় আমাদের হার্টের হার্ট রেট বাড়ায় দেয়। অর্থাৎ আমাদের হার্ট প্রতি মিনিটে কয়বার কন্ট্রাকশন হয়, প্রতি মিনিটে মানে যতবার কন্ট্রাকশন হয় সেটাই হচ্ছে কি হার্ট রেট। তাহলে প্রতি মিনিটে যে কন্ট্রাকশন হচ্ছে সেই কন্ট্রাকশনের পরিমাণটা বাড়ায় দিচ্ছে হার্ট রেটটা। তারপরে হচ্ছে কি স্ট্রোক ভলিউম বাড়ায় দেয়, স্ট্রোক ভলিউম হচ্ছে কি প্রত্যেকটা কন্ট্রাকশনে বা প্রত্যেকটা যে সংকোচনে আমাদের হার্ট কি পরিমাণ ব্লাড পাম্প করতেছে সেটা হচ্ছে কি স্ট্রোক ভলিউম। তাহলে এই যে এবং হার্ট রেট এবং স্ট্রোক ভলিউম এই দুটা মিলে আমরা বলে থাকি হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট, এই দুটা মিলে আমরা বলে থাকি হচ্ছে কার্ডিয়াক আউটপুট। কোনো কারণে যদি হার্ট রেট যদি বাড়ে তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়বে, তাহলে অর্থাৎ হার্ট রেট বলতে আমরা বলতেছি প্রতি মিনিটে কত বেশি কন্ট্রাকশন হচ্ছে, যত বেশি কন্ট্রাকশন হবে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কি হবে কন্ট্রাকশন বেড়ে গেলে কার্ডিয়াক আউটপুট অর্থাৎ প্রতি মিনিটে হার্ট যে পরিমাণ ব্লাড পাম্প করে সেই পরিমাণটা বাড়বে। আর স্ট্রোক ভলিউম হচ্ছে প্রত্যেকটা বিটে বা প্রত্যেকটা সিস্টুলে বা প্রত্যেকটা কন্ট্রাকশনে হার্ট কি পরিমাণ ব্লাড পাম্প করে, যেটা অ্যাভারেজ 70 ml, সেটাকে বলা হয় হচ্ছে কি স্ট্রোক ভলিউম। এই স্ট্রোক ভলিউমটা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার বাড়বে, আর যদি কমে তাহলে সেক্ষেত্রে ব্লাড প্রেশার কমবে। আবার ভেসেলের ডায়ামিটার, মানে ভেসেলের ডায়ামিটার যদি কম হয় তাহলে ব্লাড প্রেশার বাড়বে, সিম্পেথেটিক সিস্টেম কি করে ভেসেলের ডায়ামিটার কমায় দেয়, তাহলে সেক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়ে। তাহলে দেখো ব্রেন স্টেম থেকে বেসো মোটর সেন্টার যে কাজটা করে সেটা হচ্ছে কি সিম্পেথেটিক সিস্টেমকে অ্যাক্টিভেট করার মাধ্যমে হার্ট রেট বাড়ায়, স্ট্রোক ভলিউম বাড়ায়, যার কারণে কার্ডিয়াক আউটপুট বা প্রতি মিনিটে যে পরিমাণ ব্লাড পাম্প করে হার্ট সেটার পরিমাণ বাড়ায়। তাহলে সেটা যদি বাড়ায় তাহলে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। আর ভেসেলের ডায়ামিটার যেটা সেটা কমায়, অর্থাৎ ভেসো কনস্ট্রিকশন করে, ভেসেলকে কনস্ট্রিক্ট করে। তাহলে ভেসেলকে যদি কনস্ট্রিক্ট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার যেটা সেটা বেড়ে যায়। তো এখন কোন কারণে একটা মানুষের ব্লাড প্রেশার বেড়ে গেল, যে কোনো কারণে একটা মানুষের ব্লাড প্রেশারটা বেড়ে গেল সাডেনলি, ব্লাড প্রেশার যখন বাড়ে তখন কি হয় এই যে রক্তনালীতে কতগুলা বিশেষ করে এওটা মহাধমনী যেটা সেখানে এবং ক্যারোটিড ধমনী যেখানে সেখানে কিছু স্ট্রেস রিসেপ্টর আছে যেগুলাকে বলা হয় বেরু রিসেপ্টর। ব্লাড প্রেশার বাড়লে হয় হচ্ছে কি এই বেরু রিসেপ্টর গুলা স্টিমুলেটেড হয়, এই বেরু রিসেপ্টর গুলা যখন স্টিমুলেটেড হয় বা উদ্দীপ্ত হয় তখন সেই কি করে এই যে ব্রেন স্টেমে যে বেসো মোটর সেন্টার যেটা আছে সেটাকে ইনহিবিট করে, সেটাকে মানে স্টিমুলেশনের উল্টা ইনহিবিট করে, অর্থাৎ নিরুৎসাহিত করে, তাই না? সেটাকে যখন ইনহিবিট করে তাহলে আলটিমেটলি বেসো মোটর সেন্টার যে কাজটা করতো সিম্পেথেটিক সিস্টেমের মাধ্যমে ব্লাড প্রেশারটা বাড়াইতো, হার্ট রেট বাড়াইতো, স্ট্রোক ভলিউম বাড়াইতো, এটার মাধ্যমে ব্লাড প্রেশার বাড়াইতো, আর ভেসেলের ডায়ামিটার কমাইতো সেটার মাধ্যমে ব্লাড প্রেশার বাড়াইতো। তাহলে এই সবগুলো কাজে উল্টা হবে, তাহলে আলটিমেটলি কি হবে সিম্পেথেটিকের ফাংশনটা ঠিকমতো হতে পারবে না, ঠিকমতো যদি না হইতে পারে তাহলে কি হবে হার্ট রেট কম হবে, স্ট্রোক ভলিউম কম হবে, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট যেটা প্রতি মিনিটে হার্ট যে পরিমাণ ব্লাড পাম্প করে সেটার পরিমাণ কমে যাবে, সেটার পরিমাণ যদি কমে যায় ব্লাড প্রেশার কমবে। আর এদিকে ভেসেলের ডায়ামিটারটা হচ্ছে কি সিম্পেথেটিক সিস্টেমটা কমাইতো, যখন সিম্পেথেটিক সিস্টেম কাজ করতে পারবে না তখন ভেসেলের ডায়ামিটার বেড়ে যাবে, বেড়ে গেলে ব্লাড প্রেশার কমে যাবে। তাহলে দেখা যাচ্ছে এই বেরোসিপ্রো সিস্টেমটা ব্রেন স্টেমের বেসো মোটর সেন্টারকে
ইনহিবিট করার কারণে কি হয়, ব্লাড প্রেশারটাকে কমাই ফেলতেছে, আলটিমেটলি কি হচ্ছে ব্লাড প্রেশার কমাচ্ছে। তাহলে এখন প্রথমে যে ঘটনাটা ছিল, ব্লাড প্রেশার বেড়ে গেছিল ইনিশিয়াল ইভেন্ট, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে কি হলো, বেড রিসিপ্টর স্টিমুলেটেড হয়েছে, সে কি করছে, ব্রেন স্টেমের ভেস মোটর সেন্টারকে ইনহিবিট করছে, ভেস মোটর সেন্টার ইনহিবিট হওয়ার কারণে সিম্প্যাথেটিক সিস্টেমটা ইনহিবিটেড হয়েছে, তখন আলটিমেটলি কি হচ্ছে, হার্ট রেট স্টিমুলেম কমে গেছে, ভেসেলের ডায়ামিটার বেড়ে গেছে, এগুলো আলটিমেটলি ব্লাড প্রেশার যেটা সেটা কমে গেছে। তাহলে এখানে দেখতেছি ইনিশিয়েটিং ইভেন্ট ছিল ইনক্রিজ ব্লাড প্রেশার, আর ফাইনাল রেসপন্সটা হচ্ছে কি, ডিক্রিজ ব্লাড প্রেশার। তাহলে এটা হচ্ছে কি, মানে ইনিশিয়েটিং ইভেন্ট এবং ফাইনাল রেসপন্স একটা আর একটা নেগেটিভ, তাহলে সেটা হচ্ছে কি, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে বেড রিসিপ্টর ফিডব্যাক মেকানিজম যেটা ব্লাড প্রেশার রেগুলেশনের একটা অন্যতম রেগুলেটিং সিস্টেম, সেটাও কিন্তু নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের একটা এক্সাম্পল। আচ্ছা, আমরা দেখছি রেগুলেশন অফ কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন। তাহলে এখন যখন আমরা এক্সারসাইজ করলাম অথবা যে কোনো কারণে, দেখা গেলো হচ্ছে কি, ডিউরিং এক্সারসাইজ, এখানে মাসলের কিছু সেল দেখানো হচ্ছে, ডিউরিং এক্সারসাইজ অর আদার অ্যাক্টিভিটি সেল মেটাবলিজম ইনক্রিজেস অ্যান্ড প্রডিউসেস মোর কার্বন অক্সাইড। তাহলে এক্সারসাইজ করলে বা যে কোনো অ্যাক্টিভিটি বেড়ে গেলে অথবা হয়তো বা কোনো কারণে থাইরয়েড হরমোন বেড়ে গেলো, তাহলে তখন কিন্তু মেটাবলিজম হয়, যে কোনো কারণে যদি সেল মেটাবলিজম যদি বাড়ে, সেলের মেটাবলিজম যদি ইনক্রিজ হয়, তাহলে কিন্তু মেটাবলিজমের মাধ্যমে কার্বন অক্সাইড প্রোডাকশন হবে। তো কার্বন অক্সাইড প্রোডাকশন যদি বেড়ে যায়, তাহলে কি হচ্ছে, রক্তের মধ্যে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে গেল, রক্তের মধ্যে কার্বন অক্সাইড পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু কি হচ্ছে, অ্যাসিডোসিস হচ্ছে, আমাদের শরীরের রক্তের মধ্যে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ পিএইচটা কমে যাচ্ছে। তাহলে মোর কার্বন অক্সাইড ডিজলভস ইন ব্লাড ফর্মিং কার্বনিক অ্যাসিড হুইচ লোয়ার্স ব্লাড পিএইচ স্লাইটলি। তাহলে এই যে কার্বন অক্সাইড বেড়ে যাওয়ার কারণে, এই যে কার্বন অক্সাইডটা ব্লাডের সাথে ডিজলভ হয়ে, কার্বন অক্সাইড যখন মিক্সড হয়ে যায়, তাহলে কি হচ্ছে, তখন কার্বনিক অ্যাসিড ফর্ম হচ্ছে, কার্বনিক ফর্মেশনের মাধ্যমে কি হচ্ছে, পিএইচটা কমে যাচ্ছে, অর্থাৎ অ্যাসিডিটি ডেভেলপ করতেছে, পিএইচ কমে যাচ্ছে। তাহলে রিসিপ্টরস ইন দ্য ব্রেন সেন্স দ্য ড্রপ ইন পিএইচ অ্যান্ড সেন্ড নার্ভ সিগনাল টু ইনক্রিজ ব্রিদিং রেট। তাহলে কি হচ্ছে, এই যে পিএইচটা যে কমে গেছে, তাহলে ব্রেন কিন্তু, ব্রেনের মধ্যে কিছু রেসপিরেটরি সেন্টার আছে, সেগুলো কি করতেছে, এগুলোকে সেন্স করতেছে ব্রেনে, এটা এই জিনিসটা অনুভব করতেছে, এই জিনিসটা অনুভব করার কারণে মাধ্যমে কি করতেছে, ব্রেনের রেসপিরেটরি সেন্টার যেটা, সেটা স্টিমুলেটেড হচ্ছে, সেটা যদি স্টিমুলেটেড হয়, তাহলে আলটিমেটলি রেসপিরেটরি রেট মানে ব্রিদিং রেট, আমাদের শ্বাস প্রশ্বাসের যে রেটটা প্রতি মিনিটে হয়তো দেখা যাচ্ছে, হয়তো আমরা একটা মানুষ ষোলো বা মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, দেখা গেলো তার হয়তো 22 বার 24 বার হয়ে যাচ্ছে, তাহলে যে ব্রিদিং রেট যেটা প্রতি মিনিটে, সেই ব্রিদিং রেটটাকে বাড়াই দিচ্ছে। এই ব্রিদিং রেট যদি বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই ব্রিদিং রেট বেড়ে গেলে, তাহলে ইনক্রিজ ব্রিদিং রেট কুইকলি রিমুভস মোর কার্বন অক্সাইড ফ্রম ব্লাড, ব্লাড পিএইচ রাইজেস স্লাইটলি রিটার্নিং টু নর্মাল। তাহলে ব্রিদিং রেট যখন বেড়ে যায়, যখন হাইপার ভেন্টিলেশন হচ্ছে, যখন ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে, তখন কার্বন, বেশি পরিমাণ যে কার্বন অক্সাইডটা ছিল সেটা বের হয়ে যাবে, সেটা যদি বের হয়ে যায়, তাহলে ব্লাডের পিএইচ যেটা কমে গেছিল সেটা আবার রাইজ করবে, সেটা একটু বাড়বে, স্লাইটলি বাড়ার মাধ্যমে রিটার্নিং টু নর্মাল, নর্মালে চলে আসতেছে, আলটিমেটলি কি হয়েছে, হোমিওস্টেসিস হয়ে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা নর্মাল হয়ে গেছে। তাহলে এখানেও দেখো, শুরুতে ইভেন্ট যেটা ছিল সেটা হচ্ছে কি, যে কোনো কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে গেছিল, ইনিশিয়েটিং ইভেন্ট, আর ফাইনাল রেসপন্সটা হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইডটা কমে যাচ্ছে হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে, কমে গিয়ে নর্মালে নিয়ে আসতেছে। তাহলে এটা একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের এক্সাম্পল, রেগুলেশন অফ কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন। তাহলে এই দুটা এক্সাম্পলই আমরা এখানে দিলাম। এরপর আসি হচ্ছে কি, পজিটিভ ফিডব্যাক মেকানিজম। যদিও আমাদের বডিতে ম্যাক্সিমাম সিস্টেমে হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, কিন্তু কিছু কিছু পজিটিভ ফিডব্যাক মেকানিজমও আছে, এর মধ্যে কিছু আমাদের জন্য ক্ষতিকর, আবার কিছু কিছু ক্ষেত্রে আবার লাভজনক হয়। তবে যেহেতু এটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম, একটা ভিসিয়াস সাইকেল বা দুষ্ট চক্র ফর্ম করে, সেটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকরই হয়। তাহলে পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা কি, দ্য কন্ট্রোল সিস্টেম ইন হুইচ ইনিশিয়েটিং স্টিমুলাস কজেস মোর অফ দ্য সেম ইজ কল্ড পজিটিভ ফিডব্যাক মেকানিজম। The control system in which initiating stimulus causes is called positive feedback mechanism. তাহলে এখানে হচ্ছে কি, আমরা negative feedback mechanism যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, the feedback mechanism in which initiating stimulus is negative to the final response, অথবা final response is negative to the initiating negative feedback mechanism. কিন্তু এখানে হচ্ছে কি, এটা আর উল্টা বলতে পারি যে, the feedback mechanism in which final response is positive to the initiating stimulus. And initiating stimulus টা মানে যেরকম হবে, ওই final response টা ঠিক একই রকম হবে,
অর্থাৎ কোনো কারণে একটা মানুষের ব্লাড প্রেশার কমে গেল, ফাইনাল রেসপন্সটা হচ্ছে কি আরো কমে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে এটার মাধ্যমে কি হয় একটা দুষ্টচক্র ফর্ম, একটা ভিশাস সাইকেল হয়। তাহলে সেটাই হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে এটা বলতে হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক মে কজ ভিশাস সাইকেল এন্ড ডেথ। তাহলে এটা আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ইফ এ পারসন, একটা দ্বীপ পড়ে গেছে এটা বলেছে, ইফ এ পারসন সাডেনলি ব্লিডস এ টোটাল অফ 2 liters ভিশাস সাইকেল অকার্স। অর্থাৎ একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলো অথবা একটা মানুষকে কেউ আক্রমণ করে আঘাত করলো খুব বেশি ধারালো অস্ত্র দিয়ে, দেখা গেলো তার ব্লিডিং হয়ে গেলো 2 liters বা তার চেয়ে বেশি। এখন এই যে 2 liters বা তার চেয়ে বেশি ব্লিডিং হলো, 2 liters বা তার চেয়ে বেশি ব্লিডিং হওয়ার কারণে কি হচ্ছে আলটিমেটলি তার ব্লাড ভলিউমটা কমে যাচ্ছে। ব্লাড ভলিউম যদি কমে যায় তাহলে আমরা কিছুক্ষণ আগে যে কার্ডিয়াক আউটপুটের কথা বলছিলাম, যে প্রতি মিনিটে হার্ট যে পরিমাণ ব্লাড পাম্প করে সেটাকে বলতেছি হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট। তাহলে প্রতি মিনিট এই যে কার্ডিয়াক আউটপুট যেটা সেটা কমে যাবে, যেহেতু ব্লাড ভলিউম কমে যাচ্ছে তাহলে প্রতি মিনিটে হার্ট বেশি ব্লাড পাম্প করতে পারবে না, ব্লাডই তো নাই কিভাবে পাম্প করবে, তাহলে কার্ডিয়াক আউটপুট সেটা কমে যাচ্ছে। কার্ডিয়াক আউটপুট যদি কমে যায় তাহলে ব্লাড প্রেশার কমে যাবে। ব্লাড প্রেশার যদি কমে যায় তাহলে হার্টের যে করোনারি ধমনী আছে, করোনারি আর্টারি গুলো আছে, সেই করোনারি আর্টারিতে কিন্তু ব্লাড সাপ্লাই কমে যাবে। সেগুলো যদি কমে যায় হার্টের যে মাসল গুলো মায়োকার্ডিয়াম গুলো ব্লাড সাপ্লাই কম পাবে, কারণ হার্টের মাসল গুলো যদি ব্লাড সাপ্লাই কম পায় তাহলে হার্টের মাসল গুলো দুর্বল হয়ে যাবে। হার্টের মাসল গুলো যদি দুর্বল হয়ে যায় বা মায়োকার্ডিয়াম গুলো দুর্বল হয়ে যায় তাহলে সে আরো কম ব্লাড পাম্প করতে পারবে। এখন আরো ব্লাড যদি কম পাম্প করে তাহলে তো আরো কার্ডিয়াক আউটপুট কমে যাবে, তাহলে আরো ব্লাড প্রেশার কমে যাবে। আরো ব্লাড প্রেশার কমে গেলে হার্টের করোনারি আর্টারির মাধ্যমে ব্লাড সাপ্লাই যেটা সেটা আরো কমবে, আরো কমলে হার্টের মাসল গুলো আরো বেশি দুর্বল হবে, আরো বেশি দুর্বল হলে আরো কম পাম্প করবে। এইভাবে করতে করতে একসময় দেখা যাবে হচ্ছে কি আলটিমেটলি কি হবে হার্টের পাম্পিং অ্যাক্টিভিটিটা একদম জিরোতে চলে আসবে, জিরোতে চলে আসে কি হচ্ছে ডেথ হয়ে যাবে। এই যে এখানে এটা দেখানো হয়েছে নর্মাল কার্ডিয়াক আউটপুট ছিল, একটা হিমোরেজ হলো, ব্লিডিং হলো, তাহলে এখানে এটা একটু লেস দেন লেখানো হয়েছে, লেস দেন না এটা আসলে গ্রেটার দেন, এটা গ্রেটার দেন আমার 2 liters অথবা 2 liters, 2 liters বা মোর দেন 2 liters যদি ব্লাড ইয়ে হয়ে যায় লস হয় হিমোরেজের মাধ্যমে, তাহলে কি হচ্ছে ফেলিউর অফ কম্পেনসেটরি মেকানিজম। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমটা কাজ করতে পারতেছে না, তখন কি হবে রিডিউসড কার্ডিয়াক আউটপুট, যেহেতু ব্লাডের ভলিউমটা কমে গেছে, 2 liters ব্লাড শরীর থেকে বের হয়ে গেছে, ব্লাডের ভলিউম কমে যাওয়ার কারণে ব্লাড হার্ট বেশি পরিমাণে ব্লাড পাম্প করতে পারতেছে না, সেই কারণে রিডিউসড কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুট কমে গেছে। কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া মানে হচ্ছে কি রিডিউসড ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার কমে যাচ্ছে। ব্লাড প্রেশার যদি কমে যায় রিডিউস করোনারি সাপ্লাই, অর্থাৎ হচ্ছে করোনারি আর্টারি যেগুলো থাকে সেগুলোর মাধ্যমে মায়োকার্ডিয়াম বা হার্টের মাসলে যে রক্তগুলো সরবরাহ হয় সেটা কমে যাচ্ছে। সেটা যদি কমে যায় তাহলে কি হচ্ছে রিডিউসড পাম্পিং এফিসিয়েন্সি অফ হার্ট, তাহলে হার্টের পাম্পিং এফিসিয়েন্সি যেটা সেটাও কমে যাবে, তাহলে হার্ট মাসল দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে কি হবে তাহলে সে বেশি পাম্প করতে পারতেছে না, তাহলে কার্ডিয়াক আউটপুট আরো কমে যাবে, আরো কমলে ব্লাড প্রেশার আরো কমবে, ব্লাড প্রেশার আরো কমলে করোনারি ব্লাড সাপ্লাই আরো কমবে, করোনারি ব্লাড সাপ্লাই আরো কমলে হার্ট আরো বেশি দুর্বল হবে এবং হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি আরো কমবে, তাহলে কার্ডিয়াক আউটপুট আরো কমবে। এইভাবে কমতে কমতে একসময় দেখা যাবে যে পাম্পিং অ্যাক্টিভিটিটা মানে থাকবেই না এবং ওই পেশেন্টটা মানে মারা যাবে, ডেথ হবে। একটা গাইটনায় এই জিনিসটা দেখানো হয়েছে, মানে অনেক সময় দেখা যায় মানে সাধারণত দেখা যায় হচ্ছে কি 1 liters পর্যন্ত ব্লিডিং যদি হয় সেটা হার্ট সেটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মধ্যে কম্পেনসেট করতে পারে বিভিন্ন সিরিজ অফ চেঞ্জেস এর মাধ্যমে নর্মালি নিয়ে আসতে পারতেছে, কিন্তু যখন 2 liters হয়ে যাচ্ছে তখন যাচ্ছে সে মানে আর এটা বাড়াইতে পারতেছে না, ব্লাড ভলিউমের উপরের দিকে মানে ব্লাড আর বেশি পাম্প করতে পারতেছে না, ব্লাড বেশি পাম্প করতে পারতেছে না, তখন কি হয় এই যে ব্লাড পাম্প করতে পারে ব্লাড পাম্পিং অ্যাক্টিভিটি, পাম্পিং এফেক্টিভনেস অফ হার্ট, তাহলে হচ্ছে কি হার্ট এফেক্টিভনেস সেটা কি হচ্ছে আস্তে আস্তে কমতে কমতে গিয়ে কমতে কমতে এক সময় দেখা যায় ওইটা মারাই যাচ্ছে। তাহলে যদি যদি মানে খুব রেপিডলি সেটা কারেকশন করা না হয়, তো যদি রেপিডলি কারেকশন করা যায়, রেপিডলি রক্ত দেওয়া যায় অথবা খুব রেপিডলি কিছু ফ্লুইড দেওয়া যায় যেগুলা মানে তাৎক্ষণিকভাবে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে তখন হয়তো সেই পেশেন্টটাকে বাঁচানো সম্ভব হবে, কিন্তু যদি খুব রেপিডলি ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না হয় তাহলে ওই পেশেন্টটা এই যে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে যে একটা ভিশাস সাইকেল দুর্ঘটনা হচ্ছে, যে একটা দুষ্টচক্র রয়েছে, এটার মাধ্যমে ওই পেশেন্টটা কি হবে মারা যাবে। পজিটিভ ফিডব্যাক ক্যান সামটাইমস বি ইউজফুল, অনেক সময় দেখা যায় হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা আমাদের জন্য উপকারীও হইতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে চাইল্ড বার্থ, বাচ্চা জন্মগ্রহণ করার যে ঘটনাটা সেটা ব্লাড ক্লটিং, তারপর জেনারেশন অফ নার্ভ ইম্পালস। তাহলে এখন জেনারেশন অফ নার্ভ ইম্পালস সেটা হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল, যখন তোমরা
করবা অথবা হয়তো অনেকে পরে ফেলছে, তারা বুঝতে পারবা কিভাবে জেনারেশন নার্ভ ইম্পালস পজিটিভ ফিডব্যাক হয়। আর ব্লাড কোটিংটাও হচ্ছে ব্লাড কোয়াগুলেশন চ্যাপ্টার হবে, আমরা শুধু একটা এক্সাম্পল যাবো এখানে, সেটা হচ্ছে কি চাইল্ড বার্থ, হ্যাঁ সেটা বা পাচুরেশন, এটা বাচ্চা জন্মগ্রহণ করার যে ঘটনাটা, আচ্ছা এটা এই চাইল্ড বার্থ এর ক্ষেত্রে কিভাবে কি হচ্ছে বাচ্চাটা জন্মগ্রহণ করছে করতেছে, সেটা কিন্তু পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমেই, এবং এটা কিন্তু আমাদের জন্য উপকারী। এখানে প্রথমে আসে হেড অফ দ্য বেবি পুশেস এগেইনস্ট সার্ভিক্স, তাহলে এটা হচ্ছে কি তাহলে এই যে চারিদিকে এই যে ইয়েটা, এটা হচ্ছে জরায়ু, এটা হচ্ছে কি জরায়ু, এটা চারিদিকে এটা হচ্ছে কি জরায়ু বা ইউটেরাস যেটাকে আমরা বলি, ইউটেরাস বলা হয় বা জরায়ু, এই জরায়ুর নিচের দিকের অংশ এটা হচ্ছে কি সার্ভিক্স, নিচের দিকের যে অংশটা এই অংশটা এটাকে বলতেছে হচ্ছে কি সার্ভিক্স। তাহলে বাচ্চাটার মাথাটা কিন্তু দেখো সাধারণত নিচের দিকে থাকে, এখন বাচ্চা মানে 40 সপ্তাহের দিকে বা 40 সপ্তাহের কাছাকাছি যখন আসে, বাচ্চার সাইজটাতে একটু বড় হয়, তখন দেখা যায় হচ্ছে কি এই বাচ্চার মাথাটা এসে সার্ভিস এর দিকে নিচের দিকে এসে এখানে সার্ভিস কে পুশ করে তখন হচ্ছে কি এখানে স্ট্রেচিং হয়, স্ট্রেচিং হওয়ার মাধ্যমে কি এখানে কিছু স্ট্রেস রিসিপ্টর থাকে, সেই স্ট্রেস রিসিপ্টর গুলা স্টিমুলেটেড হয়, এগুলো যখন স্টিমুলেটেড হয় তাহলে কি হয় সেই স্ট্রেস রিসিপ্টর থেকে নার্ভ সিগন্যালটা ব্রেনে চলে যায়, তাহলে কি নার্ভ ইম্পালস ফ্রম সার্ভিক্স ট্রান্সমিটেড টু দ্য ব্রেন, তাহলে ব্রেনে নার্ভ এর ইম্পালস চলে যাচ্ছে, এখন ব্রেনে হাইপোথ্যালামাস যাবে, সেখান থেকে অক্সিটোসিন তৈরি হবে, তৈরি হওয়ার মাধ্যমে সেখান থেকে পিটুইটারিতে আসবে, পিটুইটারি থেকে কি হবে ব্রেন স্টিমুলেট পিটুইটারি গ্ল্যান্ড টু সিক্রেট অক্সিটোসিন, অক্সিটোসিন সিক্রেট হয়, তাহলে ব্রেন কি করবে অক্সিটোসিন সিক্রেশন করবে, ব্রেনের পিটুইটারি থেকে অক্সিটোসিন সিক্রেশনটাকে স্টিমুলেট করবে, পিটুইটারি থেকে অক্সিটোসিন সিক্রেশনটাকে বাড়াবে, অক্সিটোসিনটা কি করবে ব্লাডের মাধ্যমে ইউটেরাসে চলে আসবে, যখন ইউটেরাস চলে আসে অক্সিটোসিন স্টিমুলেটস ইউটেরাইন কন্ট্রাকশনস এন্ড পুশেস বেবি টুয়ার্ড সার্ভিক্স, তাহলে অক্সিটোসিন কি করে এই যে এখানে এই যে জরায়ুর এদিকে কিন্তু কন্ট্রাকশন করে, এই যে এখানে এই যে এদিকে এখানে কি করবে এখানে কন্ট্রাকশন করবে, এখান থেকে যখন কন্ট্রাকশন হবে বাচ্চাটা তো আরো নিচের দিকে নামবে, তাহলে নিচের দিকে যখন নামবে তখন এই যে নিচের দিকে নামতেছে তখন এখানে কি হচ্ছে আরো বেশি চাপ দেবে, আরো বেশি পুশ করবে, আরো বেশি যদি পুশ করে তাহলে এখানকার স্ট্রেস রিসিপ্টর গুলা আরো বেশি স্টিমুলেটেড হবে, আরো বেশি যখন স্টিমুলেট হবে তাহলে ব্রেনে কি হবে আরো বেশি সিগন্যাল যাবে, ব্রেনে যখন আরো বেশি সিগন্যাল যাবে তাহলে কি হবে আরো বেশি পুষ্টিরি পিটুইটারি থেকে আরো বেশি অক্সিটোসিন সিক্রেশন হবে, মানে আরো বেশি যখন অক্সিটোসিন সিক্রেশন হয় তখন কি হবে এই যে কন্ট্রাকশন গুলো এখানে যে কন্ট্রাকশনটা হয়েছিল আরো বেশি কন্ট্রাক্টেড হবে, এবং বাচ্চাটা আরো নিচে নামবে তাহলে সার্ভিস কে আরো বেশি পুশ করবে, আরো বেশি পুশ করার মাধ্যমে কি হবে আবার স্ট্রেস রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হবে, অক্সিটোসিন বেড়ে যাবে, এইভাবে হইতে হইতে একসময় কি হবে এই বাচ্চাটা একসময় ডেলিভারি হয়ে যাবে, একসময় বাচ্চাটা বের হইতে পারবে, ডেলিভারি হতে পারবে, জন্ম হতে পারবে, সেটা একটা পজিটিভ ফিডব্যাক ম্যাটার যেটা আমাদের জন্য খুবই উপকারী একটা সিস্টেম। তাহলে অক্সিটোসিন পরে কি এই ক্ষেত্রে এদিকে হচ্ছে এই সার্ভিক্স ইউটেরাসের এই উপরের দিকে যে অংশ সেটাকে কন্ট্রাকশন করে নিচের দিকের অংশটাকে একটু রিল্যাক্স করে, তাহলে অক্সিটোসিন যখন বেশি বেড়ে যাবে তখন এদিকে কন্ট্রাকশন হবে আর এদিকে রিল্যাক্স হয়ে যাবে, রিল্যাক্স হলে তাহলে বাচ্চা এদিক থেকে এদিকে আসবে এবং এদিক দিয়ে ডেলিভারি হয়ে বের হয়ে যেতে পারবে। আচ্ছা তাহলে আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এবং পজিটিভ ফিডব্যাক মেকানিজম যেটা সেটা মোটামুটি আলাপ করলাম। এরপরে একটা টার্ম অনেক সময় জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে গেইন অফ এ কন্ট্রোল সিস্টেম, এটা আসলে মূলত নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের, কারণ হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আমরা যেটা বলছিলাম সেটাকে হোমোস্টেসিস মেনটেন করে, এটা কতটুকু হোমোস্টেসিস মেনটেন করতে পারলো একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, অর্থাৎ কতটুকু মানে একটা ফ্যাক্টর যখন এক্সেসিভ হয়ে যাচ্ছে অথবা একটা ফ্যাক্টর যখন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে তখন নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কতটুকু এটা কনস্ট্যান্ট লেভেলে নিয়ে আসতে পারতেছে, হোমোস্টেসিসে কিন্তু একদম 100% যে কনস্ট্যান্ট কন্ডিশনে নিয়ে আসতে পারে তা না, নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনে নিয়ে আসতে পারে, তাহলে এখন একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম মানে কতটুকু হোমোস্টেসিস করতে পারতেছে, কতটুকু কনস্ট্যান্ট কন্ডিশন মেনটেন করতে পারতেছে, সেটাই হচ্ছে কি গেইন অফ নেগেটিভ ফিডব্যাক, তাহলে কি দ্য ডিগ্রি অফ ইফেক্টিভনেস উইথ হুইচ এ কন্ট্রোল সিস্টেম মেনটেন কনস্ট্যান্ট কন্ডিশনস ইজ কল্ড গেইন অফ নেগেটিভ ফিডব্যাক। আচ্ছা তাহলে হচ্ছে কি তাহলে এটা ডিগ্রি অফ ইফেক্টিভনেস অফ নেগেটিভ ফিডব্যাক, সোজা কথা হচ্ছে সেটা ডিগ্রি অফ ইফেক্টিভনেস অফ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, নেগেটিভ ফিডব্যাকে আমরা বলছিলাম কোন একটা জিনিস বেড়ে গেলে সেটাকে কমিয়ে নর্মাল অথবা নর্মালের কাছাকাছি নিয়ে আসা,
কত বেড়ে গেলে সেটা অথবা কমে গেলে সেটাকে বাড়িয়ে নর্মালের কাছাকাছি নিয়ে আসা, কতটুকু নর্মালে নিয়ে আসতে পারলো, এই সেটা হচ্ছে কি তার ডিগ্রি অফ এফেক্টিভনেস। যত বেশি নর্মালে নিয়ে আসতে পারবে তত বেশি ইফেক্টিভ, তত বেশি গেইনটা তত বেশি হবে। তাহলে সেটা হচ্ছে ডিগ্রি অফ এফেক্টিভনেস অফ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম ইজ কল্ড গেইন অফ কন্ট্রোল সিস্টেম। তাহলে গেইনটা হচ্ছে কি কারেকশন ডিভাইডেড বাই এরর, উপরে থাকবে কারেকশন নিচে থাকবে হচ্ছে এরর। তাহলে এখন কারেকশন কি আর এরর কি আমরা বেরোসিপ্ট সিস্টেমে দেখি সেটা আমরা বলতে পারি। মনে করলাম একটা মানুষের কি হচ্ছে ব্লাড প্রেশার, মিন আর্টারিয়াল প্রেশার ধরুন নাম হচ্ছে কি 100 মিলিমিটার মার্কারি একটা মানুষের ব্লাড প্রেশার। এখন 100 মিলিমিটার মার্কারি এটা আমরা সাডেনলি এই মানুষটার রক্তের মধ্যে অনেকগুলো ফ্লুইড ঢুকিয়ে দিলাম, স্যালাইনের মাধ্যমে অনেকগুলো ফ্লুইড ঢুকিয়ে দিলাম, বেশ কিছু মনে করো কয়েক লিটার ফ্লুইড ঢুকিয়ে দিলাম। ঢুকাই দেওয়ার কারণে কি হবে ব্লাডের ভলিউম বেড়ে যাবে, ব্লাডের ভলিউম বাড়লে কি হবে ব্লাড প্রেশার বাড়বে। এখন একটা মানুষের যদি বেরোসিপ্টর সিস্টেম থাকে ফাংশনিং থাকে তাহলে সেই মানুষটার কিন্তু ব্লাড প্রেশার খুব বেশি বাড়বে না, কিন্তু যদি ওই মানুষটার যদি বেরোসিপ্টর সিস্টেম ফাংশনিং না থাকে তাহলে ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যাবে। তো ধরে নিলাম একটা ওই মানুষের বেরোসিপ্টর সিস্টেমটা ফাংশনিং না, বেরোসিপ্টর সিস্টেমটা ফাংশনিং না, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেলো যে আমরা ধরে নিলাম হচ্ছে কি তার 175 এটা আমি আসলে ঠিক কথা লিখতে পারতেছি না, 175 মিলিমিটার মার্কারি হয়ে গেল একটা মানুষের, 175 মিলিমিটার মার্কারি হয়ে গেল। যেহেতু তার বেরোসিপ্টর সিস্টেমটা ফাংশনিং না সেই কারণে হচ্ছে কি তার ইয়েটা হয়ে গেল হচ্ছে কি 175 মিলিমিটার মার্কারি হয়ে গেল। আচ্ছা, কিন্তু আরেকটা মানুষের বেরোসিপ্টর সিস্টেমটা ফাংশনিং, তাহলে সেই ক্ষেত্রে তার সেই মানুষটার হলো কি এত বেশি হচ্ছে না, তার সামান্য বাড়ছে। কারণ কি হচ্ছে বেরোসিপ্টর সিস্টেমটা কি করতেছে কারেকশন করতেছে, কারেকশন করে তার মাধ্যমে কি হচ্ছে কারেকশন করে সেটাকে 175 পর্যন্ত হইতে দিচ্ছে না, সেটাকে হইতে দিচ্ছে হচ্ছে কি 125 মিলিমিটার মার্কারি, 125 মিলিমিটার মার্কারি। তাইলে এখন এখানে দেখো মানে বেরোসিপ্টর ফাংশনিং থাকলে হচ্ছে কি 125 মিলিমিটার মার্কারি যদি অনেক বেশি ফ্লুইড দিই, আর বেরোসিপ্টর যদি ফাংশনিং না থাকে তাহলে হচ্ছে কি 175 মিলিমিটার মার্কারি। তাইলে এখন এই মানুষটার ক্ষেত্রে কতটুকু কারেকশন করতে পারলো বেরোসিপ্টর সিস্টেম, এখানে কারেকশন করতে পারলো হচ্ছে কি সে -50, যেহেতু কমাচ্ছে সেটা আমরা এই জন্য মাইনাস করতেছি, বেরোসিপ্টরটা কি হতেছে 50 মিলিমিটার মার্কারি কমাই ফেলতে পারতেছে। যদি বেরোসিপ্টর সিস্টেম যদি ফাংশনিং না থাকে 175 হয়ে যাচ্ছে, আর যদি ফাংশনিং থাকে 125 হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে হচ্ছে কি বেরোসিপ্টর সিস্টেমটা কি করতেছে 50 মিলিমিটার মার্কারি কমাইতে পারতেছে, যেহেতু কমাচ্ছে এটা আমরা নেগেটিভ দিয়ে প্রকাশ করতেছি ডিফারেন্সটাকে। এটা এখন বেরোসিপ্টর সিস্টেমটা কিন্তু 100% কারেকশন করতে পারে নাই, যদি 100% কারেকশন করতে পারতো তাহলে কিন্তু 100 যে ইনিশিয়াল যে ব্লাড প্রেশারটা ছিল 100 মিলিমিটার মার্কারি, তাহলে এই 100 মিলিমিটার মার্কারিতে নিয়ে আসতে পারতো, কিন্তু 100 মিলিমিটার মার্কারিতে আনতে পারে নাই, সে আনছে 125 মিলিমিটার মার্কারি। তাহলে 125 মিলিমিটার মার্কারি, তাহলে দেখো এখন এই যে 125 মিলিমিটার মার্কারি পর্যন্ত আনতে পারছে, তার মানে কি এররটা থেকে গেছে +25 পর্যন্ত এরর থেকে গেছে, এটা এরর +25। কেন এরর, কারণ হচ্ছে ওই নর্মালে আসতে গেলে 100 হয়ে যেতে হইতো, কিন্তু 100 চেয়ে 25 বেশি রয়ে গেছে, তাহলে এটা হচ্ছে এরর। কিন্তু সে কারেকশন করতে হচ্ছে কি এই যে -50, এটা কারেকশন করতে হচ্ছে কি -50 মিলিমিটার মার্কারি। তাহলে ইন দ্য বেরোসিপ্টর সিস্টেম দ্য কারেকশন ইজ -50 মিলিমিটার মার্কারি অ্যান্ড দ্য এরর পারসিস্টিং ইজ +25 মিলিমিটার মার্কারি। তাহলে কি হচ্ছে দেয়ারফর দ্য গেইন অফ দ্য পারসনস বেরোসিপ্টর সিস্টেম ফর কন্ট্রোল সিস্টেম of the arterial pressure is -50 divided by +25 or -2। তাহলে আমরা বলতে যেটা বলছিলাম এই যে কারেকশন ডিভাইডেড বাই এরর, মানে কারেকশন কত, কারেকশন হচ্ছে কি এই যে -50টা হচ্ছে কি কারেকশন, ডিভাইডেড বাই হচ্ছে কি +25, তাহলে হচ্ছে কি -20। এটাই হচ্ছে গেইন অফ দ্য নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তাহলে এটাই হচ্ছে কি আমরা বলতে পারি হচ্ছে কি একটা বেরোসিপ্টর সিস্টেমের ইয়েটা গেইন হচ্ছে কি -2, এটা হচ্ছে কি -2। তাহলে এর মাধ্যমে মোটামুটি ভাবে আমরা আজকে যে জিনিসগুলো আলাপ করলাম, একটা হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, আর একটা হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক মেকানিজম, আর একটা হচ্ছে গেইন। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম যেটা বলছিলাম কোনো একটা ফ্যাক্টরস যদি মানে এক্সেসিভ হয়, সাম ফ্যাক্টর যদি এক্সেসিভ হয় অথবা ডেফিসিয়েন্ট হয় তাহলে হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেম ইনিশিয়েট হবে, যে কন্ট্রোল সিস্টেমের মধ্যে হবে কনসিস্ট অফ এ সিরিজ অফ চেঞ্জেস দ্যাট রিটার্ন দ্য ফ্যাক্টর টুয়ার্ড এ সার্টেন মিন ভ্যালু, দাস মেইনটেইনিং হোমোস্টেসিস ইজ কলড
নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, তাই না? এটার এক্সাম্পল হিসেবে আমরা বলছি হচ্ছে কি, ব্লাড প্রেশার রেগুলেশন, তারপর রেগুলেশন অফ কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে কি হিমোগ্লোবিন বাফার সিস্টেম, এগুলোকে আমরা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এক্সাম্পল হিসেবে দেখাইছিলাম। আর পজিটিভ মেকানিজম যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, মানে ওই ইনিশিয়েটিং স্টিমুলাস এবং ফাইনাল রেসপন্স দুটা সেম থাকে, দুটা সেম। আমরা একটা এক্সাম্পল দিয়ে তো এখানে দেখেছিলাম, সেটা হচ্ছে কি ব্লাড প্রেশার কি মানে ব্লাড ভলিউম কমে গেছিল যার কারণে ব্লাড প্রেশার কমে গেছে, পরে দেখা গেল যে আরো কমতেছে আর কমতেছে, মানে একটা ভিসিয়াস সাইকেল ফর্ম করছে, সেটাকে বলতেছে হচ্ছে কি পজিটিভ ফিডব্যাক মেকানিজম। দ্য কন্ট্রোল সিস্টেম ইন হুইচ ইনিশিয়েটিং স্টিমুলাস কজেস মোর অফ দ্য সেম ইজ কল্ড পজিটিভ ফিডব্যাক মেকানিজম। আর তাহলে পজিটিভ মেকানিজমটা কি হচ্ছে, একটা ভিসিয়াস সাইকেল ফর্মের মাধ্যমে ডেথ করতে পারে, সেটা আমরা এক্সাম্পল দেখাছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে কি ইউজফুল হতে পারে, এই এক্সাম্পলগুলো ভাই বাদে জিজ্ঞেস করে, খুবই জিজ্ঞেস করে ভাই বাদে, চাইল্ড বার্থ, ব্লাড ক্লটিং, জেনারেশন, নার্ভাস লস, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে ভেবাতে বলার জন্য। আর এর মধ্যে এক্সাম্পল রিটেনে যদি আসে তাহলে এটা একটা এক্সাম্পল, তোমরা ছবি দিয়ে চাইলে এই জিনিসটা দেখাতে পারো। আর অনেক সময় গেইন জিনিসটা সেটাও জিজ্ঞেস করে, সেটা হচ্ছে সোজা কথা হচ্ছে ডিগ্রি অফ ইফেক্টিভনেস অফ এ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, আর এটা হচ্ছে কি গেইন সমান কারেকশন বাই এরর, এটা একটা এক্সাম্পল দিয়ে তোমরা বোঝানোর চেষ্টা করবে। তাহলে আমরা সূত্রে যে জিনিসটা আমরা লিখলাম, প্রথমে আমরা একটু বডি ফ্লুইড সিস্টেম সম্পর্কে আলাপ করছিলাম, সেখানে হচ্ছে কি এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইন্টার সেলুলার ফ্লুইড, যেগুলো এগুলো ডিফারেন্স আমরা আলাপ করছিলাম, সেগুলো অবশ্যই রিটেনের জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা তোমরা অবশ্যই পড়ে নেবা। আর এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটা সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে কি ইন্টারনাল এনভায়রনমেন্ট, কারণ হচ্ছে কি এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে আমাদের বডিতে যে সেলগুলো থাকে তারা কি হয় মানে এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যেই থাকে এবং সেখান থেকে প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট, অক্সিজেন এগুলো সব গ্রহণ করে থাকে, এই যে এর মাধ্যমে সে কি হয় তার লাইফটাকে মেনটেন করে, কাকে বলে কেন বলে সেটা জিজ্ঞেস করা হয়। এরপরে চলে আসে হচ্ছে কি যে কন্ট্রোল সিস্টেম গুলা, যে কি কি আছে সাধারণত দুইটা ভাবে ভাগ করি, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, আর একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম কাকে বলে এটার এক্সাম্পল তো অবশ্যই লাগবে, তারপর যে পজিটিভ ফিডব্যাক মেকানিজম কাকে বলে এটারও এক্সাম্পল লাগবে। এরপর পজিটিভ ফিডব্যাক মেকানিজম তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হার্মফুল হয় তো বেনিফিশিয়াল হয়, এরকম কিছু এক্সাম্পল জিজ্ঞেস করা হয় সেটা বলতে হবে। এরপর গেইনটা কি সেটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে ভালো পারলে, সেটা এই জিনিসগুলো মোটামুটি আমাদের আজকে করলাম। তো এর মাধ্যমে আমরা মোটামুটি ভাবে আমাদের ক্লাসটা আজকের মতো শেষ করলাম।